বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরে কাকাতো দাদাকে খুনের ঘটনায় এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদের সাগরদিঘির পুলিশ। ধৃতের নাম আলী জিন্নাহ, বয়স 27, বাড়ি সাগরদিঘির বাড়ালার হোসেনপুরে। সে হোসেনপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শনিবার রাতে সাগরদিঘির পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রসঙ্গত, মঙ্গলবার সকালে সাগরদিঘির হোসেনপুরে মুরগি ফার্মের মালিক নজরুল শেখের, বয়স 40, তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় পোলট্রি ফার্মের মধ্যে। এই ঘটনায় সাগরদিঘি থানায় লিখিত খুনের অভিযোগ দায়ের করেন মৃত নজরুল শেখের কাকাতো ভাই আলী জিন্নাহ। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে সাগরদিঘির পুলিশ আলী জিন্নাহকে জেরা করে। জেরায় আলী জিন্নাহ অসংগত কথা বলায় পুলিশের সন্দেহ দেখা দেয়। আলী জিন্নাহকে আটক করে দফায় দফায় জেরা করার পর অবশেষে কাকাতো দাদাকে খুনের কথা স্বীকার করে সে। এ প্রসঙ্গে জঙ্গিপুরের পুলিশ সুপার ওরাই রঘুবংশী জানান, নজরুল শেখকে খুনের ঘটনায় অভিযোগকারী আলী জিন্নাহকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার রাতে। তদন্তের স্বার্থে ধৃতকে 7 দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ালার হোসেনপুরের বাসিন্দা নজরুল শেখ, পেশায় পোলট্রি ফার্মের মালিক। রহস্যজনকভাবে খুন হন তিনি। মাথায় ভারী আঘাতের চিহ্ন মেলে, পিঠেও আঘাতের চিহ্ন পাওয়া যায়। তদন্তে পুলিশ জানতে পারেন মৃত নজরুলের স্ত্রীর সঙ্গে কাকাতো ভাই আলী জিন্নাহর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। আলী জিন্নাহ পেশায় প্রাথমিক শিক্ষক। প্রেমের পথে কাঁটা সরাতে এদিন রাতে আলী জিন্নাহ পরিকল্পনা মাফিক দাদা নজরুলের পোলট্রি ফার্মে যান। ঘুমের ওষুধ খাওয়ানোর পর তাকে ভারী কিছু দিয়ে আঘাত করে আলী জিন্নাহ। মৃত্যু নিশ্চিত করতে বিদ্যুৎ পৃষ্ঠ করা হয় বলে পুলিশের অনুমান। রবিবার ধৃত আলী জিন্নাহকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলে পুলিশ। তদন্তের স্বার্থে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছে সাগরদিঘি থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। ওজি, এই ট্রাকের ব্যাটারির সমস্যা আর মিটলো না। আরে দূর বাবা, সারা চার্জ দেওয়ার পরেও সে ব্যাটারির ঝামেলা। ইনভার্টার আছে কিন্তু ব্যাটারির জন্য সেই লোডশেডিং। যে কোনো সাধারণ ডিস্টিল ওয়াটার ব্যবহার ব্যাটারির ক্ষতি করে। বস ব্যবহার করুন। ক্লোরিন ফ্রি ডিস্টিল ওয়াটার বস, ফর এক্সট্রা লাইফ।